হ্যালো বন্ধুরা আমি অরুণিমা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যাডম্যানিট চ্যানেলে আজ এই অটোক্যাড টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে আমরা অটোক্যাডে গুগল ম্যাপকে যোগ করতে পারি বরং আমরা কিভাবে গুগল ম্যাপ অটোক্যাডে নিয়ে আসতে পারি আমরা এর জন্য অটোক্যাড এলটি সফটওয়্যারটি ব্যবহার করছি এখানে আপনারা দেখতে পারেন অটোডেস্ক অটোক্যাট এলটি টি দু হাজার একুশ আপনি অটোক্যাড বা অটোক্যাট এলটি যেটা ইচ্ছে ব্যবহার করতে পারেন অটোক্যাড এলটিতে কোনো থ্রি ডি ওয়ার্কস্পেস থাকে না এটি শুধুমাত্র টু ডি ড্রয়িংয়ের জন্যে ব্যবহৃত হয় তাই এই টিউটোরিয়ালটি অটোক্যাড জিআইএস সম্পর্কে জিওগ্রাফিক্যাল ইনফরমেশান সিস্টেম যেখানে আপনি কোনো নির্দিষ্ট অবস্থান কোনো প্লট খুঁজে পেতে পারেন তার এরিয়াও বের করতে পারেন এবং একটি সাইট পরিকল্পনাও করতে পারেন গুগল ম্যাপ ব্যবহার করে এবং এটি খুব সহায়ক অটোকেট সিভিল এবং অটোকেট আর্কিটেকচার ছাত্রদের জন্যে সুতরাং অটোক্যাডে গুগল ম্যাপ সন্নিবেশ করার আগে আমরা প্রথমে ইউনিট সেট করব তাই ইউএন টাইপ করুন এবং এন্টারটিপুন দৈর্ঘ্যের ধরন দশমিক হতে হবে এবং ইনসারশন স্কেল মিটারে সেট করুন এবং তারপর ওকে চাপুন তারপর ট্যাবে যান এবং লোকেশান প্যানেলে নিচের দিকে দিনটিতে ক্লিক করুন তারপর ম্যাপে ক্লিক করুন আমরা অনলাইন ম্যাপ ডেটা ব্যবহার করতে চাই তাই ইয়েসে ক্লিক করুন আপনার অবশ্যই সক্রিয় ইন্টারনেট সংযোগ থাকতে হবে এই ফাংশানটি ব্যবহার করতে তো জিআইএস খুলছে এখন আমরা যে কোনো অবস্থানের জন্য অনুসন্ধান করতে পারি আমি সুন্দর শহর কলকাতার সন্ধান করব তাই কলকাতা টাইপ করুন এবং টিপুন এখন আমি চাই কলকাতার কোনো নির্দিষ্ট স্থানে যাই তাই আমি স্প্ল্যানেট টাইপ করব এবং প্রেস করব তো এখানে স্প্ল্যানেট মেট্রো স্টেশন আপনি স্ক্রল আপ করে জুম ইন করতে পারেন এখানে বিখ্যাত ইডেন গার্ডেন স্টেডিয়াম এবং এখানে রবীন্দ্র সেতু হাওড়া ব্রিজ নামে পরিচিত সেতুটি উনিশশো সালে ব্রিটিশদের দ্বারা নির্মিত হয়েছিল এখন ধরুন এই প্লটের এরিয়া গণনা করতে চাই তাই আমাদের এখানে মার্কারটা ড্রপ করতে হবে যে জন্য প্লটে লেফট ক্লিক করুন তারপর রাইট ক্লিক করুন এবং এখানে ড্রপ মার্কারে ক্লিক করুন সুতরাং এটি সম্পূর্ণ তারপর নেক্সটে ক্লিক করুন এখন আমি জিআইএস সমন্বয় ব্যবস্থাটি সেট করব ওয়ার্ল্ড মার্কেটরে টাইম জোন সেট করুন জি প্লাস ফাইভ থার্টি ভারতীয় সময় অঞ্চলে ড্রয়িং ইউনিট হওয়া উচিত মিটার এবং তারপর আমাদের একটি বিন্দু নির্বাচন করতে হবে অবস্থানের জন্য তাই রাইট ক্লিক করুন এটিকে অরিজিনে সেট করতে তারপর আমাদের উত্তর দিক নির্দিষ্ট করতে হবে অর্থ চালু করতে এফ টিপুন উত্তর দিক নির্দিষ্ট করতে উপরের দিকে যে কোনো জায়গায় ক্লিক করুন গ্রিড বন্ধ করতে এফ সেভেন টিপুন জুম করুন এখানে হাওড়া ব্রিজ এবং এই প্লট যেখানে আমরা মার্কার ফেলেছি ধরুন আমি হাওড়া ব্রিজের দৈর্ঘ্য পরীক্ষা করতে চাই তাই আমি ডিস্ট কমান্ড ব্যবহার করবো ডিআই টাইপ করুন এবং এন্টার টিপুন তারপরে এন পয়েন্টে ক্লিক করুন এফএ টিপে আবার অর্থ বন্ধ করুন এবং আপনি এটিতে দ্বিতীয় এন পয়েন্ট নির্দিষ্ট করতে পারেন তো এটি সাতশো পাঁচ দেখাচ্ছে তো এটি অনেক বেশি অ্যাকুরেট আপনি সেতুটির দৈর্ঘ্য পরীক্ষা করতে পারেন গুগলের ব্যবহার করে এখন ধরুন আমি বিখ্যাত ইডেন গার্ডেন গ্রাউন্ডের ডায়ামিটার এবং এরিয়া নির্ধারণ করতে চাই যে জন্য সি টাইপ করুন এবং এন্টার টিপুন তারপর কমান্ড লাইনে টু পয়েন্টে ক্লিক করুন বৃত্ত আঁকতে এইভাবে দুই পয়েন্টে আপনি ক্লিক করতে পারেন তারপর ডিস্ট কমান্ড দিন এবং দেখানো অনুযায়ী দুটি এন্ড পয়েন্টে ক্লিক করুন তো এটি প্রায় দেড়শো মিটার এখন ভূমির ক্ষেত্রফল বের করতে এরিয়া টাইপ করুন এবং এন্টার টিপুন কমান্ড লাইনে অবজেক্ট ক্লিক করুন এবং তারপর এই বৃত্ত নির্বাচন করুন তো এটা প্রায় আঠেরো হাজার বর্গমিটার পরিধি হল চারশো এখন এই প্লট জুম করা যাক এবং এরিয়াটা বের করা যাক আমি সরাসরি এরিয়া কমান্ড ব্যবহার করতে পারি কিন্তু প্রথমে একটি পলিলাইন আঁকুন তাই পিএল টাইপ করুন এবং টিপুন এর চার কোনায় ক্লিক করুন এবং প্লট থেকে প্রস্থান করতে সর্বদা রাইট ক্লিক করুন এখন এরিয়া কমান্ড দিন কমান লাইনে অবজেক্ট ক্লিক করুন তারপর এই পলিলাইন নির্বাচন করুন এলাকা প্রায় নশো কুড়ি বর্গমিটার তারপর যদি আপনি অটোক্যাডে সম্পূর্ণ মানচিত্র নয় একটি নির্দিষ্ট এলাকা চান আপনি এই দুটি বিকল্পের মধ্যে নির্বাচন করতে পারেন আপনি নিজেই এলাকাটি নির্বাচন করতে পারেন ক্যাপচার এরিয়াতে ক্লিক করে এবং ভিউপোর্ট বর্তমানে পর্দায় জুম করা এলাকাটা এখন আপনি ক্লিক করতে পারেন ম্যাপ অফে ভিউপোর্ট ছাড়া অবশিষ্ট অংশ লুকাতে আপনি এখান থেকে মানচিত্রের শৈলী পরিবর্তন করতে পারেন এই অবস্থানটি সরাতে হবে আপনি পাশাপাশি অবস্থান সম্পাদনা করতে পারেন আপনি পাশাপাশি মার্কার পুনর্বিন্যাস করতে পারেন এবং আপনি ভিউ পোর্টটি নির্বাচন করতে পারেন এবং এটি মুছেও ফেলুন সুতরাং এইভাবে অটো ক্যাডে গুগল ম্যাপ ব্যবহার করা হয় আমি আশা করি আজ আপনারা নতুন কিছু শিখেছেন তাই প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং আরও ক্যাডের ওপর এরম আকর্ষণীয় টিউটোরিয়াল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন সবাই সুস্থ থাকুন নিরাপদ থাকুন বাবাই